পরিবারকে সম্মান দাও, যাই করো চেষ্টা করবা যে তোমার যেটা লক্ষ্য, যেটা লক্ষ্য বা তোমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ আমি ওই জায়গায় যাইতে চাই, বা ওইটা হইতে পারলে আমি দেশের সেবা করতে পারবো, বাপ মার সেবা করতে পারবো, ভাই বোনের সেবা করতে পারবো, বন্ধুর সেবা করতে পারবো, যাই মনে হয় তুমি ওখানে যাওয়ার জন্য ওই যে ওইটা ওইখানে কি লাগে এই জিনিসটা বারবার মাথার মধ্যে নিজেকে করছেন করো। এন্ড দেখবা যে বিভিন্ন রকম সময় আল্লাহ তোমাকে উত্তর দিয়ে দিছে। বুঝাইতে পারছি সবাইকে? এই আমার তোমাদের কাছে ছোট একটাই রিকোয়েস্ট থাকবে, একটু বড় করে বললাম বাট আমার বিশ্বাস যে সবাই বুঝছো এই জিনিস, এটাই অনেক দরকার আর কি। আর পড়ালেখা আলহামদুলিল্লাহ সবাই, আমি শুনছি ওর কাছে সবাই নাকি রোল ওয়ান, ঠিক আছে, তার মানে সবাই ভালো পড়ালেখা করো, একটু ও মনে হচ্ছে আমার আমার মাসে সবাই রোল ওয়ান হইতে পারে না, সমস্যা নাই। আর হচ্ছে গিয়ে তোমরা কি ক্লাস কখন থেকে কখন করো? দেখা করবো, বন্ধু হবো, ঠিক আছে, যেমন ওর বন্ধু গুলো আমি দেখতে আসবোই। আর আরেকজন বলতো সবচেয়ে, ও বলছে ও আরেকটা কথা বলছে, ওর এখানে সবার সবার থেকে ওর বন্ধু বেশি, এটা আমার বিশ্বাস হয় না। আর কার আছে যে সবার সবচেয়ে বেশি বন্ধু আছে? বন্ধুদেরকে তুমি যখন দেখা গেছে যে বিপদ বলো আপদ বলো অনেক কিছুই আছে, তাই না, সাহায্য করবে বা ফল দিতে পারবা বা ডাকতে পারবা বা যাই বলো, তুমি একটা অঙ্ক বুঝতেছো না, সাধারণ অঙ্ক কিন্তু সে তোমাকে বুঝাই দিবে না, দিবে না। যেটাই বন্ধুদের সাথে রাগ ঝগড়া ঝগড়া অনেক কিছুই হবে, চেষ্টা করবে যে ঝগড়া হওয়ার সাথে সাথেই কিভাবে ঠিক করা ঠিক করে করা যায়, খেলাধুলে ঝগড়া হবে, পড়ালেখায় ঝগড়া হবে, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে এই বন্ধুগুলো আমার কাছে লাগবে, কোনো না কোনো দিন ওদের কাছে আমি লাগবো, আমার কাছে ওরা লাগবে। অতএব যত বেশি পারো বন্ধুদের বন্ধু বানাও, কিন্তু বানাইলেই হবে না, ওদের সাথে ভালো সম্পর্কটাও রাখতে হবে, ঠিক আছে। তা আজকের মধ্যে আমি বিদায় নিতে খুশি হয়েছি, আমার যা যা মনে দুঃখ কষ্ট ছিল সব চলে গেছে। আপনাদের খাওয়া ভালো ছিল? জি ভালো, ভালো লাগছে, খুব ভালো লেগেছে। জি কেউ চিকেন খেয়ে মজা লাগেনি? ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবে কিছু করতে পারবে না দেশের কথা পরে গর্ব আমাকে তুই বলে সঙ্গে কি চাই তুই দেশের কথা পরে গর্ব আমাকে তুই কাউন করে সঙ্গে কি ছোট ছিলাম তখন আমি দেখতাম সবাই কি সব সুযোগ সুবিধা পায় ওখান থেকে আমাদের ভিতর মানবতাটা তৈরি হয়েছে আমরা আমাদের এই মানুষ হিসেবে মানবতা যদি থাকতো মানব জাতি ধ্বংস হয়ে যেত গত বছর আসছিলাম আমার মাঝে আমি অনেক সমাজকরণ করে থাকি চেষ্টা করি বাংলাদেশের প্রতিটা জায়গায় যেখানে তোমাদের মতো কমের মতো শিশুরা আছে ছোট ভাই বোন আছে সবার কাছে পৌঁছে দেওয়া গত বছর প্রায় এক বছর পর আবার দেখেছে ভিতরে অনেকে অনেক আমরা অনেক কাজ করে থাকি বাইরে থাকি মানুষ যত বড় হয় তখন তাদের কাজের ব্যস্ততাটা বাড়ে তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের মাঝে আবার সামনে কিছু আমি প্ল্যান করছি আমি সামনে তোমাদের মাঝে একটা ডেন্টাল ক্যাম্প করবো কয়বার দাঁত ব্রাশ করি ঠিক আছে দেখবো কার দাঁতে কয়টা পোকা আছে